বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার ও বিজেপির আরও একশো সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সকাল সাড়ে এগারোটার দিকে কক্সবাজার শহরের নুনিয়া ছটার বিআইডাব্লিউটি এ জেটি ঘাটে সব প্রক্রিয়া শেষে ফেরত পাঠানো হয় তাদের এর আগে সকালে টেকনাফ থেকে সেখানে আনা হয় একশো তেইশ জনকে একটি জাহাজে করে নিজ দেশের পথে আছেন তারা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একইভাবে মিয়ানমারে কারা ভোগ শেষে দেশে ফিরেছেন পঞ্চাশি বাংলাদেশি তাদের বরণ করতে জেটি ঘাটে ভিড় জমান সজনরা তাদের মধ্যে কয়েকজন সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে মিয়ানমারে জলসীমায় ঢুকে আটক হন বাকিরা বিভিন্ন সময় প্রবেশের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন পরে পাঁচশো দশ দিন পর হাতা হয়ে মা বাবের হয় হয়ে ডে তার গিয়ে গিয়ারে মাস দুই মাস পরে শুনলাম দে মেয়া মার হাতকয়ে